কি কেউ? আমি মানে আমার না রাত্রিবেলা ঠিক করে ঘুম হচ্ছিল না, হ্যাঁ গরম লাগছিল, তাই মেঝেতে শুয়েছিলাম। গরম লাগছিল? বাইরে তো এখনো যথেষ্ট ঠান্ডা ঠান্ডা ভাব, আর তাছাড়া তোর তো মেঝেতে শোয়া অভ্যেস নেই। আমাদেরকে রেডি হতে দে, তুই যা, এখন যা বলছি। দিদুন, পিঁড়ি দুটো কিভাবে পাতবো তুমি বলে দাও। আসলে ওরা যাতে পুবলুক দাঁড়াতে পারে দুজনে, তেমন করে পেতে দিও। একে বেবি, এত ভারী ভারী পিঁড়িগুলো তুমি একা কে করে ম্যানেজ করছো? ঝিমলি ওদের বসতে দে, পুরুতমশাই এলে গাঁট ছাড়া খোলা হবে। গিটটা যেন কিরম আলগা আলগা মনে হচ্ছে। হ্যাঁ রে, এটা কখনো খুলে গিয়েছিল নাকি? না তো দিদা। ও, মনের মিলটাই সব। যদি মনের মিল থাকে না, তাহলে এসব গিট ফিট কোনো ব্যাপারই নয়। এই কথাটা আমি আপনার সঙ্গে একদম 100% একমত। তুই একা কি বিন্দাস আছিস নাকি রে? হ্যাঁ, বেশি বকিস না তুই। এসব ওয়ান ডে খেলি বলে ভাবিস না যে টেস্ট ম্যাচে নেমে পড়বো? এসব লং টার্ম আমার জন্য না। এই শোন, শুনলাম তো দাদা শ্বশুর বাড়ি নানা জিনিসের সঙ্গে তুইও যাচ্ছিস, কেসটা কি? ওই কেসটা? কেসটা তো সোজা না বন্ধু। বেবি নিশ্চয়ই তোমাকে একলা পেয়ে ভীষণ দেখকুল করছে। কি মম, তুমি রূপমদাকে চেনো না? আমি রূপমদার কি লেখকুল করব? তার আগে রূপমদা আমাকে টোকা মেরে উড়িয়ে দিচ্ছে জানো। বৌদি, ঝিমলি আর প্রমিতকে নিয়ে নিজের দল ভারী করো, কারণ ওর সঙ্গে কথায় পেরে ওঠাটা একটু মুশকিল হবে। বলছিলাম যে এগুলো কোথায় রাখবো? এই বাড়িতেই থাকবে নাকি? না না, ওটা শ্রেয়া বাড়ি নিয়ে যাবে। এ বাবা, মাই গড, তোর মতো হাতের লেখা এটা এখানে পড়ে আছে, কোনো প্রয়োজনীয় কাগজ হতে পারে বেবি? এটা তো ঝিমলিরই ঘর, তো ঝিমলির ছাড়া আর কার দরকারি কাগজ পড়ে থাকবে এখানে? জানি না বাবা কার, কিন্তু এটাতে একটা ফ্যান্টাস্টিক কবিতা লেখা আছে। ও হয়তো জামাইবাবুকে মজা করে লিখেছে। এটা একটা ম্যাচিওর্ড কবিতা, একটা প্রেমিকের লেখা কবিতা। কি ব্যাপার রূপম? বাট এত সুন্দর কবিতা আমি কিন্তু না পড়ে থাকতে পারছি না। প্রথমে বুঝিনি, কিন্তু আজ বলো, দশক শতক ধরে ধরে ঘরে পথে স্রোতে জলস্রোতে একাই খুঁজেছো তুমি? আমি বুঝি তোমায় খুঁজিনি, সে খোঁজার পথে এই দুছত্র তোমার জন্য। হে রাধা গোবিন্দ, রক্ষা করো ঠাকুর। চিঠিটা যদি আমার চোখেও পড়ত, তাহলে অন্তত আমি সরিয়ে রাখতে পারতাম না। ধরো এটা, এটা আমার, এটা এটা আমায় দিন, এটা আমার লেখা। আপনি প্লিজ কিছু মনে করবেন, আপনার জামা কাপড়গুলো আপনাকে না জিজ্ঞেস করেই ব্যাগে ঢুকিয়ে গুছিয়ে দিয়েছি। এই চিঠিটা আমি লিখিনি, তোমার জিনিস তোমার কাছে রাখো, আমাকে এই খারাপ লাগা থেকে রেহাই দাও। আমি এই চিঠিটা কিন্তু তোমার জিনিস শ্রেয়া, খুব যত্ন করে গুছিয়ে সাবধানে রেখে পার্সোনাল জিনিস এখানে কোনো ফেলে রাখলে হবে? কে দেখবে কি ভাববে, ঠিক আছে? কি আমি